হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন যে আপনার যদি একটি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলেই অন্য আরও একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন না। কোনো কারণে যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে আরও একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেজন্য আপনাকে আগের অ্যাকাউন্টটি টোটালি রিমুভ করে দিতে হবে। একটি প্রসেস আছে, সেই প্রসেসটি ফলো করে আপনি প্রপার আপনার অ্যাকাউন্টটি রিমুভ করবেন। তারপরে চাইলে আপনি আবার পুনরায় আরও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। চলুন সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখে নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনার অ্যাকাউন্টটি রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিমেইলটা দিয়ে ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল ওই জিমেইলটাতে লগ ইন করতে হবে। আমরা আমাদের যে জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করেছিলাম সেই জিমেইলটাকে লগ ইন করছি। এখন ডান পাশের জিমেইলের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে ক্লিক করি। এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ম্যানেজ ইওর প্রোফাইলে ক্লিক করি। এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি। এখন এখানে ম্যানেজ পেমেন্ট মেথড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে ডান পাশে উপরে যে সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংস অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করি। সেটিংস অপশনে ক্লিক করলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের অ্যাকাউন্টের যে ডিটেইলস দেওয়া ছিল সব কিছু আমরা এখানে দেখতে পাব। আমরা স্ক্রল করে নিচের দিকে আসব এবং নিচের দিকে আসলে আমরা পেমেন্ট প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাব। পেমেন্ট প্রোফাইল স্ট্যাটাসের আন্ডারে ক্লোজ পেমেন্ট প্রোফাইল একটি অপশন রয়েছে, ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করি। আমাদেরকে পুনরায় জিমেইলটিতে সাইন ইন করতে বলবে, আমরা পুনরায় পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আমরা এই আমাদেরকে একটি ক্লোজ ইওর পেমেন্ট প্রোফাইল একটি মেসেজ ওয়ার্নিং দিচ্ছে। আমরা যদি এটাতে এগ্রি হই তাহলে নিচের দিকে যে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন থেকে একটা কোশ্চেন আমরা এখান থেকে সেট করে দিব। এখান থেকে আপনি চাইলে আই ডোন্ট নিড দিস প্রোফাইল এনিমোর এটা সেট করে কন্টিনিউ ক্লিক করি, ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করি। তাহলে আমাদের এই অ্যাকাউন্টটি সাকসেসফুলি রিমুভড হয়ে যাবে। আপনি আপনার জিমেইলে গিয়ে চেক করুন, এরকম একটি মেইল চলে আসবে, ইউ হ্যাভ ক্লোজড ইওর গুগল পেমেন্ট প্রোফাইল। এই মেইলটি পেয়ে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রিমুভ হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।